হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আরো হেলথ টিপস বানানোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো ফ্রেন্ডস, নতুন দিনের মতোই কিন্তু আমি আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি ভিডিওটি সাজিয়েছি কিভাবে ঘরে বসে খুব সহজে আপনার মুখের কুচকুচে কালো দাগ, ব্রণের দাগ ও লোম ছিদ্র এবং বয়সের দাগ দূর করে আপনার ত্বককে করবেন টান টান, ধবধবে, সাদা ও উজ্জ্বল। তাই ভিডিওটি না টেনে শুরু থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এ ধরনের নিত্য নতুন আপডেট কখনোই আপনি মিস না করেন। উপাদানটি তৈরির জন্য আমার প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো একটি পরিষ্কার বোল নিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে নিতে হবে 1 চা চামচ পরিমাণের ফেনাইল ল্যাভলি ক্রিম। এরপর আমাকে এর মধ্যে দিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণের চিনি। এরপর এই দুটি উপাদান একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সর্বশেষ উপাদান মিশাতে হবে, সেটা হলো 1 চামচ পরিমাণের টমেটো রস। তো আমি এখানে কিন্তু টমেটো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি টমেটোটা কেটে নিব। এবং এর ভিতরে থাকা সমস্ত রস বের করে নিব। এরপর সমস্ত উপাদানগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু আমার রেমেডিটি তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাবো এটা কিভাবে এবং কখন ইউজ করতে হবে। ফ্রেন্ডস, এটা আপনি তখনই ব্যবহার করবেন যখন এটা আপনি খুব বেশি সময় ধরে আপনার স্কিনে লাগিয়ে রাখতে পারবেন, অর্থাৎ আপনি এটা কিন্তু অবশ্যই রাতে লাগাবেন। আপনার মুখে খুব ভালোভাবে এটা লাগিয়ে নেবেন, অর্থাৎ লাগানোর আগে আপনার মুখটা কিন্তু নর্মাল পানি দিয়ে যেমন পরিষ্কার করে নেবেন যাতে ত্বকে কোনো ধুলা বা বালি না থাকে। এরপর এই রেমেডিটি আপনি খুব আলতোভাবে ম্যাসাজ করে আপনার ত্বকে লাগাবেন এবং যখন লাগানো হয়ে যাবে তখন আপনি এটা সারা রাতের জন্য রেখে দিবেন এবং সকালবেলা উঠে কোনো ফেস ওয়াশ দিয়ে আপনার মুখ কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং দেখবেন সাথে সাথে আপনি কত সুন্দর রেজাল্ট পেয়েছেন, অর্থাৎ আপনি নিজে বুঝতে পারবেন যে সাথে সাথে আপনার ত্বক কত হোয়াইট, উজ্জ্বল এবং সফট ও স্মুথ হয়ে গেছে। ফ্রেন্ডস, তারপর কিন্তু আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই প্রাকৃতিক এবং ঘরোয়া উপাদান দিয়ে আপনি সত্যি কতটা উপকৃত হয়েছেন। ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা এ পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আপনি কেমন রেজাল্ট পেলেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি সবার আগেই দেখতে পারেন। ফ্রেন্ডস, দেখা হবে নতুন দিন নতুন কোনো সময়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।